আসসালামু আলাইকুম বড়কা বরাকাত দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো স্বপ্নে যদি আপনি बेहোশ হতে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আমরা বিষয়টা জেনে নেব এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা হজরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে बेहোশ হয়ে যেতে দেখা জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার লক্ষণ এমন কাজের সম্মুখীন হবে যাতে সে হয়রান ও হতবাক হয়ে যাবে অবশেষে পরিণাম ফল ভালো হবে মানে খারাপ যে হয়ে যাবে এমন নয় বরং ভালো হবে অত জাফর সাদেক রহমতুল্লাহ আরেহি বলেছেন স্বপ্নে বেহুশ হতে দেখার দুই ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কাজের কঠোরতা দুই নাম্বার হয়রানি ও পেরেশানি ও অসহায়ত্ব বন্ধুরা স্বপ্নে বেহুশ হতে দেখলে এতটুকুই ব্যাখ্যা ছিল আমি আপনাদের সঙ্গে পেশ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি ভিন্ন রকম কেউ স্বপ্ন দেখে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি